প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি জেলার পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তির সার সংক্ষেপ। বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, নড়াইল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, টাঙ্গাইল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। দেখেন প্রতিষ্ঠানের নাম বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, টাঙ্গাইল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। পদের নাম পরিবার পরিকল্পনা সহকারী। গেট দেওয়া আছে 15,907 টাকা হইতে 23,490 টাকা। পদের সংখ্যা বাগেরহাট 2, টাঙ্গাইলে 1। শিক্ষা অধিদপ্তর কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস, তবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে কোনো একটিতে দ্বিতীয় বিভাগ ন্যূনতম জিপিএ 2 থাকতে হবে। দুই নম্বর আছে প্রতিষ্ঠানের নাম বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, টাঙ্গাইল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। পদের নাম পরিবার পরিকল্পনা পরিদর্শক। গ্রেড হলো 16,9300 টাকা হতে 22,490 টাকা। পদের সংখ্যা বাগেরহাট 11, জয়পুরহাট 1, টাঙ্গাইল 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় পাস। বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, নড়াইল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, টাঙ্গাইল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। পদের নাম পরিবার কল্যাণ সহকারী। গ্রেড 17,9000 টাকা হতে 21,800 টাকা। পদের সংখ্যা বাগেরহাট 73, জয়পুরহাট 37, নড়াইল 25, টাঙ্গাইল 161। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস। তাকে বাগেরহাট, জয়পুরহাট, টাঙ্গাইল, নড়াইল জেলা দেওয়া আছে। পদের নাম আয়াত। বেতন গ্রেড 20, 8,250 টাকা হতে 20,010। পদের সংখ্যা বাগেরহাট 5, জয়পুরহাট 7, নড়াইল 4, টাঙ্গাইল 21। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পাস। প্রার্থীদের বয়স অনলাইনে আবেদন গ্রহণ শুরুর তারিখে যে সকল প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর এবং 25 বছর 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা আবেদনের যোগ্য মনে বিবেচিত হবেন। তবে যে সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 25 মার্চ তারিখে বয়স সর্বোচ্চ 32 বছর তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এবিডেভিট গ্রহণযোগ্য নয়। ছবি প্রার্থী তার রঙিনের ছবি দৈর্ঘ্য হলো 300 পিক্সেল, প্রস্থ হলো 300 পিক্সেল, ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি হতে হবে। স্বাক্ষর প্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল, স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ 60 কেবি হতে হবে। পরীক্ষার ফি পরিবার পরিকল্পনা সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকের জন্য মোট 112 টাকা, পরিবার কল্যাণ সহকারী ও আয়া এর জন্য মোট 56 টাকা। মোট পদ দেওয়া আছে 349টি, বাগেরহাটে 91, জয়পুরহাটে 45, নড়াইল 29, টাঙ্গাইলে 184। আবেদন শুরু 11/10/2021, আবেদন শেষ 31/10/2021। বাগেরহাটে লিঙ্ক দেওয়া আছে, জয়পুরহাটে লিঙ্ক দেওয়া আছে, নড়াইলে লিঙ্ক দেওয়া আছে, টাঙ্গাইলে লিঙ্ক দেওয়া আছে। চলুন এখন বিস্তারিত দেখে নিয়ে আসি একবার। বন্ধুরা, এটা হলো টাঙ্গাইলের লিঙ্ক বিদ্যুৎ আছে। পরিবার পরিকল্পনা সহকারী 1টি, পরিবার পরিকল্পনা পরিদর্শক 1টি, পরিবার কল্যাণ সহকারী 161টি, আয়া হলো 21টি। দেখেন হলো টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা আগেই বলা হয়েছে, তালিকা 10.1, তালিকা 10.2, টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, অষ্টম শ্রেণীর সমান পাওয়ার। আমরা তাহলে এখন দেখবো হলো 1 এবং 2 নম্বর দ্রষ্টব্য। এক নম্বর দ্রষ্টব্য থাকে পদের নাম পরিবার কল্যাণ সহকারী, পদের উপজেলার নাম ও পদের সংখ্যা। আমি হচ্ছে উপজেলা বলতেছি ধনবাড়ি 7টি, মধুপুর 10টি, ঘাটাইল 15টি, কালিহাতি 22টি, বাসাইল 9টি, সখীপুর 7টি, টাঙ্গাইল সদর 27টি, মির্জাপুর 24টি, বেলদুয়ার 10টি, গোপালপুর 14টি, ভুয়াপুর 8টি, নাগরপুর 8টি। দেখেন আবেদন পূরণের নিয়মটা দেওয়া আছে, শুধু এখান থেকে যে 18 তারিখ হবে, দেখেন অনলাইনে আবেদন পূরণের শুরু তারিখ যে প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর এবং 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে যে সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কোনো শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 25 মার্চ 2020 তারিখে বয়স সর্বোচ্চ 30 বছর তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর এই যে দেখেন যে 1 থেকে 2 নম্বর পদের জন্য হলো 112 টাকা এবং হলো 3 থেকে 4 নম্বর পদের জন্য মোট 56 টাকা পরীক্ষা ফি প্রদান করতে হবে। আর এখানে দেওয়া আছে দেখেন আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন শুধু এই ওয়েবসাইটে গিয়ে
আবেদন করতে হবে। আবেদনের শুরুর তারিখ 11/10/2021 সকাল 10টা হবে এবং আবেদনের শেষ তারিখ 31/10/2021 বিকাল 5 ঘন্টা পর্যন্ত। দেখেন উক্ত ইউজার 300 পিক্সেল এবং সাক্ষর 300 পিক্সেল এবং প্রস্থ হলো 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত সময় আবেদন আপলোড করবেন। আর এটা হলো SMS এর অনেক নিয়মটা দেওয়া আছে আপনাদেরকে নিবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে টেলিটক নম্বর হতে 121 নম্বরে অথবা যে কোনো অপারেটর নম্বর থেকে এই নম্বরে ফোন করে এবং অথবা এই ইমেলে যোগাযোগ করা যেতে পারে। আর আমি যে ইমেলটা দিয়ে থাকবো এটা হচ্ছে নড়াইলের, দেখতে পাচ্ছেন পরিবার কল্যাণ সহকারী গেট 25টি এবং আয়া হলো 4টি, নড়াইল জেলা স্থায়ী বাসিন্দা এবং হলো 25টি হলো তালিকা 1-10 নম্বরটা দেখাচ্ছি। আমি শুধু উপজেলার নাম বলছি, কালিয়া 5টি, নড়াইল সদর 12টি, লোহাগড়া 8টি। আর ঠিক অবস্থায় এটার আগের যেরকম বলেছি সবকিছু সেমই আছে, শুধু আবেদনের ক্ষেত্রে এই ওয়েবসাইটে আলাদাভাবে হবে 11/10/2021 সকাল 10 ঘড়িকা এবং 31/10/2021 বিকাল 5 ঘড়িকা পর্যন্ত। দেখেন ছবি এবং অন্যান্য গুলো সব ঠিক দেবে। SMS টা প্রেরণের নিয়মটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখন চলে এই অন্যটাতে যাই, এটা দেখেন জয়পুরহাট দেওয়া আছে। পরিবার পরিকল্পনা পরিদর্শক হলো 1টি, পরিবার কল্যাণ সহকারী 37টি, আয়া হলো 60টি, জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা আয়া ক্ষেত্রে দেখতে হবে। আর 10 নম্বর হলো তালিকা 1-10 নম্বর, তালিকা 2-10 নম্বরটা একটু দেখে নিই। শুধু জয়পুরহাট সদর 6টি, 5BB 11টি, কালাই 7টি, খেতলাল 6টি, আকেলপুর 7টি, ঠিক একই অবস্থায়। দেখেন আইডি কার্ডটা যেটাতে যে বয়স দেখানো হয়েছে ঠিক একই অবস্থা বয়স আছে। আর আবেদনের ক্ষেত্রেও টাকার পরিমাণটাও সেম আছে। এই যে দেখেন এইখানে হলো এই অনলাইনে যে আবেদন করতে হবে 11/10/2021 সকাল 10টা হইতে 31/10/2021 বিকাল 5 ঘন্টা বন্ধ। ছবির মাপটা সব ঠিকই আছে আর SMS প্রেরণের নিয়মটা দেওয়া আছে, দেখে নেবেন। আমি অবশ্য কমেন্টে এই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন একটু ভালো করে। এটা হলো বাগেরহাটে, দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা সহকারী হলো 2টি এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক হলো 11টি, পরিবার কল্যাণ সহকারী 73টি এবং আয়া হলো 5টি। তালিকা 10-1, তালিকা 10-2টা আমি দেখে দিচ্ছি। ফকিরহাটা হলো 2টি, মোল্লাহাট 2টি, কসবা 3টি, মোরেলগঞ্জ 1টি, রামপাল 1টি, মোংলা 2টি। উপজেলার নামগুলো বলতেছি, পরিবার কল্যাণ সহকারী ক্ষেত্রে বাগেরহাট সদর 9টি, ফকিরহাট 7টি, মোংলাহাট 7টি, কচুয়া 15টি, চিতলমারি 7টি, মোরেলগঞ্জ 4টি। পদের সংখ্যা হলো শরণখোলা 5টি, রামপাল 15টি, মোংলা 4টি। দেখেন আবেদনের ক্ষেত্রে যেগুলো বলেছি ঠিক সেই অবস্থায় বয়সটাও দেওয়া আছে। আর আবেদনের ক্ষেত্রে এই যে এটা আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটাই এখানে সব কিছু বলেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।